গোর্খা কলাকৃষ্টিরে রঙিন খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত গোর্খা ছাত্র সন্থার বার্ষিক অধিবেশন চারিদিনিয়া কার্যসূচীরে দেওবারে আরম্ভ হল কার্যসূচী। আজিৰে পৰা খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত আৰম্ভ হল সদৌ অসম গোর্খা ছাত্র সন্থাৰ সপ্তদশ বার্ষিক অধিবেশনৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চল গোর্খা মহোৎসৱ 2023। সপ্তদশ কেন্দ্রীয় অধিবেশনের লগত সংগতি রাখি আজি 24 তারিখের দিনাখন ইয়াত বিভিন্ন ধরনের কার্যসূচী ইতিমধ্যে হয়ে গেছে। পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণ আদি করে বিভিন্ন কার্যসূচী হয়ে গেছে। আর লগতে এইবারের যে অধিবেশন আমার ইয়াত চারিদিনিয়াকে আমি অনুষ্ঠিত করছো। ছাত্র সংগঠনটির প্রথম দিনের কার্যসূচী স্বরূপে সভাস্থলীর মূল তোরণ মুক্তি, পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণের কার্যালয় মুক্তিকে ধরে প্রদর্শনী দ্বার মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোর্খা জনজীবনের সঙ্গে জড়িত ভালেকেইগী আগশারীর ব্যক্তির উপস্থিতিত মুক্তি হয় এই অনুষ্ঠান। লক্ষ্য এটাই যে গোর্খা জনগোষ্ঠীক একত্রিত করে ভবিষ্যতের দিনত অসমত বসবাস করা সকল জনগোষ্ঠীক আমি জনগোষ্ঠীর লগত খোঁজত খোঁজ মিলা এটা বৃহত্তর অসমীয়া জাতি গঠনের প্রক্রিয়ার মাঝেদি আমি আগুয়াই যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাক আমি আগুয়াই লৈ যাবলৈ বিচাৰিছো। উল্লেখযোগ্য যে গোর্খা ছাত্র সংগঠনের বার্ষিক অধিবেশনতে অসমের জাতীয় জীবনক চুই যাওয়া বিশেষ কিছু বিষয় আলোচনা হব এই সভাতে। চারিদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত এই কার্যসূচীত বুধবারে রাজ্যের 30টা ছাত্র সংগঠনের প্রতিনিধির সঙ্গে মিলিত হব কার্যসূচী। ইয়ার লগতে অনুষ্ঠানত উপস্থিত থাকিব রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া, আউনিয়াতি সত্র সত্রাধিকার পীতাম্বরদেব গোস্বামীকে ধরে বহুকেইগী আগশারীর লোক। উল্লেখযোগ্য যে সামরণী অনুষ্ঠানত উপস্থিত থাকিব রাজ্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। গোর্খা সকলের জনজীবনের মান উন্নত করার উদ্দেশ্যে ইয়া প্রথম আর প্রধান কার্যসূচী বলে মন্তব্য করে। ভবিষ্যৎ দিনত শৈক্ষিক দিকত গোর্খা জনগোষ্ঠী কেনেকে আগুয়াই যাব পারিব এই গোটাই বস্তুখিনিক বিচার করে এইবারের অধিবেশনখন আমি ইয়াত পালন করি আছো। বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। গোর্খা কলাকৃষ্টিরে রঙিন খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত গোর্খা ছাত্র সন্থার বার্ষিক অধিবেশন চারিদিনিয়া কার্যসূচীরে দেওবারে আরম্ভ হল কার্যসূচী। আজিৰে পৰা খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত আৰম্ভ হল সদৌ অসম গোর্খা ছাত্র সন্থাৰ সপ্তদশ বার্ষিক অধিবেশনৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চল গোর্খা মহোৎসৱ 2023। সপ্তদশ কেন্দ্রীয় অধিবেশনৰ লগত সংগতি রাখি আজি 24 তারিখের দিনাখন ইয়াত বিভিন্ন ধরনের কার্যসূচী ইতিমধ্যে হয়ে গেছে। পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণ আদি করে বিভিন্ন কার্যসূচী হয়ে গেছে। আর লগতে এইবারের যে অধিবেশন আমার ইয়াত চারিদিনিয়াকে আমি অনুষ্ঠিত করছো। ছাত্র সংগঠনটির প্রথম দিনের কার্যসূচী স্বরূপে সভাস্থলীর মূল তোরণ মুক্তি, পতাকা উত্তোলন, স্মৃতি তর্পণের কার্যালয় মুক্তিকে ধরে প্রদর্শনী দ্বার মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোর্খা জনজীবনের সঙ্গে জড়িত ভালেকেইগী আগশারীর ব্যক্তির উপস্থিতিত মুক্তি হয় এই অনুষ্ঠান। লক্ষ্য এটাই যে গোর্খা জনগোষ্ঠীক একত্রিত করে ভবিষ্যতের দিনত অসমত বসবাস করা সকল জনগোষ্ঠীক আমি জনগোষ্ঠীর লগত খোঁজত খোঁজ মিলা এটা বৃহত্তর অসমীয়া জাতি গঠনের প্রক্রিয়ার মাঝেদি আমি আগুয়াই যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাক আমি আগুয়াই লৈ যাবলৈ বিচাৰিছো। উল্লেখযোগ্য যে গোর্খা ছাত্র সংগঠনের বার্ষিক অধিবেশনতে অসমের জাতীয় জীবনক চুই যাওয়া বিশেষ কিছু বিষয় আলোচনা হব এই সভাতে। চারিদিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত এই কার্যসূচীত বুধবারে রাজ্যের 30টা ছাত্র সংগঠনের প্রতিনিধির সঙ্গে মিলিত হব কার্যসূচী। ইয়ার লগতে অনুষ্ঠানত উপস্থিত থাকিব রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া, আউনিয়াতি সত্র সত্রাধিকার পীতাম্বরদেব গোস্বামীকে ধরে বহুকেইগী আগশারীর লোক। উল্লেখযোগ্য যে সামরণী অনুষ্ঠানত উপস্থিত থাকিব রাজ্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। গোর্খা সকলের জনজীবনের মান উন্নত করার উদ্দেশ্যে ইয়া প্রথম আর প্রধান কার্যসূচী বলে মন্তব্য করে। ভবিষ্যৎ দিনত শৈক্ষিক দিকত গোর্খা জনগোষ্ঠী কেনেকে আগুয়াই যাব পারিব এই গোটাই বস্তুখিনিক বিচার করে এইবারের অধিবেশনখন আমি ইয়াত পালন করি আছো। বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।